আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে? আগাম ঈদ মুবারক। অনেকে জানেন আবার অনেকে জানেন না যে আমি কিসে চাকরি করি। আমি অ্যাকচুয়ালি পাসপোর্ট অফিসে চাকরি করি বর্তমান। খুব বেশি দিন হয় নাই এই অফিসে জয়েন করছি। আমি বাংলাদেশ থেকে সৌদিতে আসছি, অনলি 2 মাস হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব সুন্দর দিন কাটছে আমার। সকলে আমার জন্য দোয়া করবেন। আমাদের এই পাসপোর্ট অফিস ঈদ উপলক্ষে 4 দিন বন্ধ আছে। তো চিন্তা করতেছি যে এই 4টা দিন কি করা যায়। তো ভাবলাম এক পর্যায়ে যে এই 4টা দিন ভালো কাজে যেন ব্যয় করতে পারি। তো আমি ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম উমরা করব। মানুষ কারণ মানুষের চাহিদা অনেক। তার মধ্যে অন্যতম চাহিদাটা হচ্ছে যে নবীর দেশ মক্কা মদিনা। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ সেই স্বপ্নগুলা মনে ধারণ করি যে কবে বাস্তবায়ন হবে। তো হয়তো বা আল্লাহ তাআলা সেই বাস্তবায়ন হওয়ার মতো সেই সুযোগ হয়তো আমার এসেছে। দীর্ঘদিন যাবৎ ইচ্ছা ছিল যে উমরা করব, নবীর দেশ দেখব, মক্কা মদিনা ঘুরে দেখব। তো ইনশাআল্লাহ সেই আশা হয়তোবা পূরণ হবে। মানুষের মুখে শুনতাম, টিভিতে বড় বড় পর্দায় দেখতাম মক্কা মদিনা। তো ইনশাআল্লাহ সরজমিনে নিজ চোখে দেখব। আগামী 1 তারিখ বাতা মার্কেট থেকে আমরা যাত্রা শুরু করব মক্কার উদ্দেশ্যে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমাদের যাত্রাটা যেন সুন্দর হয় এবং আমাদের নেক উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা কবুল করে। আমার এই ভিডিওটা ফেসবুক ফেসবুকে যারা দেখবেন বা ইউটিউবে যারা দেখবেন সবাইকে আমার একটা অনুরোধ থাকবে, সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন। কারণ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব আমরা নিত নতুন ভিডিও আপলোড করি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। যখনই ভিডিওগুলো আপলোড করব তখনই আমাদের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। কারণ আপনাদের জন্যই ভিডিও তৈরি করি। তো সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি সামনে আর ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমার আমি কি করি, কোথায় যাচ্ছি বর্তমান, হ্যাঁ সব কিছুই আমি আপনাদের সাথে তুলে ধরতে পারবো। তো আপনাদের জাস্ট একটু সহযোগিতা, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন।